মানুষের শান্তির বার্তা, এই শান্তির বার্তা বাঁচার শান্তির বার্তা। আপনারা সবাই এই আমাদের সহযোগিতা করুন এবং আমাদের এই চোদ্দটা ক্লাবকে যদি সহযোগিতা করেন তাহলে আমরা আমরা এই করোনার হাত থেকে মানুষকে জড়াতে পারবো। করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শান্তি কমিটি গঠন বীরভূমের তাঁতিপাড়া গ্রামে। বীরভূম জেলার রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ১৪টি ক্লাবের কর্মকর্তাদের নিয়ে করোনা মোকাবেলায় গঠিত হল শান্তি কমিটি। শান্তি কমিটির মুখপাত্র তুষার ঘোষ জানান, এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশ প্রশাসনের পাশে সহযোগী হিসাবে কাজ করবে এই শান্তি কমিটি। তাঁতিপাড়া সহ এলাকায় আজ শান্তি কমিটির পক্ষ থেকে মাইকিং করে চালানো হয়, অযথা কেউ বাড়ির বাইরে যাবেন না। অপরিচিত বহিরাগতদের গ্রামে প্রবেশ নিষেধ, প্রশাসনের অনুমতিহীন দোকানপাট বন্ধ রাখা, লকডাউন মেনে চলতে প্রশাসনকে সর্বতোভাবে সহযোগিতা করা। বীরভূম থেকে শেখ রাকিবউদ্দিনের রিপোর্ট, খাস খবর বাংলাবান। তাঁতিপাড়ায় ১৪টা ক্লাব মিলে একটা শান্তি কমিটি গঠন করা হয়েছে। সেই শান্তি কমিটি আজকে রাস্তায় নেমেছিল এবং তাঁতিপাড়া গ্রামবাসীকে শান্তির বার্তা দেওয়ার জন্য। প্রথম হচ্ছে আমরা বাইরের লোককে এখানে প্রবেশ করার জন্য নিষেধ করছি, কোনো কারণ দেখাতে হবে তবেই তারা প্রবেশ করতে পারবে। দ্বিতীয় হচ্ছে প্রত্যেক ক্লাবের পাহারা দেওয়ার জন্য আমরা ক্লাবের কাছে অনুরোধ রেখেছি, দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত দোকানপাট ১০টা থেকে ৬টা পর্যন্ত খোলার জন্য অনুরোধ করেছি। সুপার মার্কেটের সবজি মাছ মাছের আড়ত সমস্ত বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য, বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হব না। আমরা এটাও গ্রামবাসীর কাছে জানিয়েছি, এই দুরারোগ্য ব্যাধিকে মোকাবেলা করার জন্য একমাত্র উপায় হচ্ছে দূরত্ব বজায় মাস্ক ব্যবহার করা এবং অপরিচিত লোকের সঙ্গে মেলামেশা না করা। তাছাড়া এই দুরারোগ্য ব্যাধি থেকে আমরা পরিত্রাণ পাব না, আমরা মুক্তি পাব না। সেই জন্য আমরা গ্রামবাসীর কাছে বার বার আবেদন করছি। আমাদের এই শান্তি কমিটির যে ডিসিশনটা হয়েছে সে প্রশাসনিকভাবে আমরা চন্দ্রপুর থানার ওসির সঙ্গে আলোচনা করেই আমরা এই ডিসিশন নিয়েছি। কি নাম? আমার নাম তুষারকান্তি ঘোষ, ফ্রেন্ডস ক্লাব। আমার সঙ্গে আরও ১৪টা ক্লাবের সেক্রেটারি সভাপতি সবাই আছেন। আপনি কি নতুন বাড়ি বানাতে চান, আপনার বাড়িতে মার্বেল ও টাইলসের কাজ করাতে চান, তাহলে আর চিন্তা কিসের? আপনাদের বাড়িকে ঝাঁচকচকে করে তোলার দায়িত্ব নিয়ে হাজির হয়েছে নন্দ কনস্ট্রাকশন। এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা বাড়ি নির্মাণের যাবতীয় কাজ করা হয়। এছাড়া ইট বালি ও পাথরের সাপ্লাই নিতে হলেও এক্ষুনি যোগাযোগ করুন নন্দ কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা রঘুনাথপুর ভুঁদুর মোড় হিলা কালী মন্দিরের সামনে। আমাদের সম্পর্ক ফোন নাম্বার 6295997154 এবং 7908333901।